আজকে মঙ্গলবার দেখো ভোরবেলা কত বৃষ্টি হচ্ছে, এখন 5টা বাজে, খুব জোরে বৃষ্টি হচ্ছে। আমি উঠে পড়েছি, দাঁত মাজলাম, এবার স্নান করতে যাব, মানে ফ্রেশ হব। তারপরে লুচি আর ফুলকপির তরকারি আর ছোলার ডাল হবে। আলু তো আমি ভেবেছিলাম কিন্তু দই নেই, তাই ফুলকপির তরকারি হবে। প্রথমে ঠাকুরের তর্পণ হবে, তারপর ঠাকুরকে এগুলো দেওয়া হবে, তারপর কোনো বাচ্চাকে বা কাউকে দিতে হবে প্রসাদ, তারপর আমরা খেতে পারবো। তার আগে না, মানে না খেয়ে থাকবো, এইসব হওয়ার পর তারপর খাবো। তো চলো রেডি হই। এখন 5:30 বাজে, আজকে নতুন জামা পরবো, আজকে তো স্টার্ট হচ্ছিল জামা পরা। স্নান করে নিয়ে এসি, কিসব স্নান করলাম, 6:15, তো ভেজা চুল একটু পরে খোপা করবো, গরমে যাবো তো রান্নাঘর, বৃষ্টিটা একটু ধরেছে। আর দেখো এই ড্রেসটা পরেছি, এইটা ওই আগের দিন মেলা থেকে কিনলাম না 100 টাকা দিয়ে, বেশ ভালো দেখো সুতোর কাজ করা, এটাই আজকে পরেছি। মহালয়া থেকেই নতুন জামা পরা শুরু করলাম, জানি না বৃষ্টিতে কোথাও যেতে পারবো কি না। চলো রান্নায় হাত দিই। ফুলকপি আর ছোলার ডাল হয়ে গেছে, বা লুচি ভাজবো। এখানে একজন বসে আছে, কিছু খায়নি, লুচি হলে খাবে। ফুলকপি তরকারি কষা কষা করেছি, ছোলার ডালটা একবার খুলে দেখাও তো। ছোলার ডাল ভালো হয়েছে, খেয়ে দেখতে হবে। ঠাকুরের লুচি ভাজা হয়ে গেছে, চলো লুচি ভাজা শেষ। এই লুচি খেয়ে শুয়েছি, এই ঘুম থেকে উঠছি, আর তো কাজ নেই, কালকে কালকে বাড়ি চলে আমার। তো তোমাদের মহালয়া কেমন কাটলো জানি না, গুড নাইট, টাটা।